Hi, this is Shaptumi Banerjee. I'm a model, I'm an anchor, I'm a motivational speaker, groomer, and show director. দারুণ লাগছে, ইউফোরিক, ইলেকট্রিফাইং। আমি তো প্রথম সিজন, সেকেন্ড সিজন থেকে ছিলাম, শাকবার সৌভাগ্য হয়েছে। সুতরাং এখানে এসে একটা নস্টালজিক স্মৃতি সব মনে পড়ে যাচ্ছে, ভীষণ উত্তেজনা। আগে তোমাকে গুমার হিসেবে দেখেছি, আজকে অ্যাঙ্কার হিসেবে দেখছি, এই যে ট্রান্সফর্ম একটা গ্ল্যামিনেশন, সেটা কেমন লাগছে? আমার সব কিছু করতে খুব ভালো লাগে, যেগুলো আমি অ্যাজ এ মডেল অনেকদিন কাজ করেছি, এখনও করছি, সবার আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে। সেই জন্যে গ্রুমিংটা ন্যাচুরাল একটা এক্সটেনশন, ডাইভার্সিফিকেশন। আর অ্যাঙ্করিং আমার দু বছর ধরে, আমার হঠাৎ আমার একদিন বোন বলল, ওয়াই ডোন্ট ইউ অ্যাঙ্কর, ওয়াই ডোন্ট ইউ হোস্ট? তো আমি তখন বললাম, পারবো কি, দেখি না, ট্রাই করি। ইট ওয়াজ জাস্ট আ ফ্লুক। তারপরে বোধ হয় ফার্স্ট শো দু তিন বছর আগেই করেছি, তারপরে তো ইট জাস্ট গট অন টু মি। আমার খুব ভালো লাগছে দুটোই করতে, একটা দুটো দু রকম দিক দিয়ে। গ্রুমিংয়ে আরেকটু বেশি রেসপন্সিবিলিটি থাকে, কেননা সবাইকে ঠিকভাবে প্রদর্শন করে, অনুশীলন করে স্টেজে নামানো একটা রেসপন্সিবিলিটি। ওদের কিছু খারাপ হলে সেটা আমার ওপর দিয়ে হবে, কেননা আমি তাদের গ্রুমিং করেছি। আর অ্যাঙ্কর হিসেবে করলে তো পুরো শোটার বর্জন করছে, সব শোটা পুরো তার ফ্লোর চার্ট, তার সুখ দুঃখ, শো এর প্রোগ্রামস, আইটেনারি, কীরকম কী লাগছে, সব কিছু আমাকে বহন করতে হবে। তো দুরকম দুটোই বেশ ভালো লাগে। ও রিমলি আর সুজয়ের তো পরিবারের বন্ধুর মতন হয়ে গেছে এখন, গ্ল্যামিনেশন একটা ফ্যামিলি হয়ে গেছে। এত আত্মীয়তা, এত আপনজন, এত আন্তরিকতার সঙ্গে আমাকে ওরা নিজের মতো করে নিয়েছে। সুতরাং এখন আর মনে হয় না যে আমি কাজ করতে এসেছি, মনে হয় যেন আমি বাড়িরই একটা হোম প্রোডাকশন করছি, আমার পরিবারের লোকের সঙ্গেই কাজ করছি। আমি সোনা, মেকআপ আর্টিস্ট এন্ড বিউটি থেরাপিস্ট। আমি ইন্টারন্যাশনালি কাজ করি। আমার মিস ইন্ডিয়া থেকে আরম্ভ করে মিস ইউনিভার্স সবাইকে মেকআপ করা হয়ে গেছে। আমি গ্ল্যামিনেশনের সাথে দীর্ঘ 5 বছর ধরে যুক্ত। সুজয়ের এই কাজটা আমার খুব ভালো লাগে, ও নতুনদেরকে প্ল্যাটফর্ম দেয় যারা আসতে চায় মডেলিং লাইনে, তাদের জন্য একটা দারুণ প্ল্যাটফর্ম, এবং তারা ভীষণভাবে উপকৃত হয় সুজয়ের হাত ধরে। যারা মানে ছোট ছোট শহর থেকে গিয়ে ডিরেক্টলি দিল্লি, মুম্বাই, কলকাতাতে কাজ পায় না, তাদের জন্য এটা দারুণ প্ল্যাটফর্ম। তারা ভীষণ ভালোভাবে কাজটা করতে পারে ওখানে গিয়ে, এবং ভীষণ ভালোভাবে কলকাতাতে কাজ করছে। ইন ফিউচার বলতে সুজয়ের জন্য আমার পুরো জীবনটাই রয়েছে, যেরকমভাবে ও আমাকে পরিচালনা করতে বলবে এবং সুজয়ের সাথে সহযোগিতার হাত করতে ধরতে বলবে, আমি ধরব। তবে আমার ইচ্ছা আছে যে এই সুজয়ের এখান থেকে কোনো মডেলকে মিস ইউনিভার্স, মিস ইন্ডিয়া, মিস্টার ইন্ডিয়াতে আমি যেন নিয়ে যেতে পারি।